বইয়ের সাথে মিথ্যা বলা জায়েজ আছে এটার মানে হলো পামপট্টিমূলক কোনো কিছু মিথ্যা মিথ্যে বললেন এটা জায়েজ আছে। যেমন কথার কথা স্ত্রীকে বললেন যে দেখো এত স্বাদের রান্না আমি কোথাও খাই না, যা খাই বাইরে সব মাটি মাটি লাগে আমার কাছে, তোমার হাতের রান্না সুবহানাল্লাহ, আপনার ভালো না লাগলো, এটা বললেন খুশি করার জন্য বেচারিকে। অথবা বললেন যে তুমি মানুষটা এত সুন্দর, চাঁদ চাঁদ চাঁদটা দেখলে সব মিশামিশি, চাঁদের চেয়ে তুমি সুন্দর মাশাআল্লাহ। বাসায় ঢুকে লাইটটা বন্ধ করে দিলেন, কেন লাইট বন্ধ করে দিছ, বলে তুমি থাকলে আসলে লাইট টাইট দরকার হয় না, আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর বানাইছে। এই জাতীয় তারিফ বা প্রশংসামূলক কথা যদি বলেন এগুলো এক ধরনের মিথ্যা কথাই হয়, কিন্তু এরকম গুড়ায় মিথ্যা কথা বলা স্ত্রীকে খুশি করার জন্য জায়েজ। স্বামী স্ত্রীর সম্পর্কটা আল্লাহর কাছে কত প্রিয় যে একটু ঘুরায় গেড়ায় বললেও আল্লাহ সেটা জায়েজ রেখেছেন, হাদিসে আসছে সেটা কি আছে, জায়েজ আছে। কারণ আল্লাহ চান স্বামীর সাথে স্ত্রীর ভালোবাসাটা মজবুত হোক। মোবাইলে ফেসবুকে আকাম কুকাম করবেন, বিবাহের আগে হারাম সম্পর্ক করবেন, আপনি যতই চাইবেন প্রকৃত ভালোবাসা কখনো হবে, কিছুদিন হবে একসময় থাকবেন। তো এই জন্য স্ত্রীকে এই ধরনের মিছা কথা বললে জায়েজ আছে। আপনি শাড়ি একটা কিনে আনছেন 1000 টাকা দিয়া, এবার আয়না স্ত্রীকে বলতেছেন তোমার জন্য একটা শাড়ি কিনছি, জানো 5000 টাকা দিয়ে কিনে আনছি, এই মিছা কথা যদি বলেন মাশাআল্লাহ বলবেন না, মায়ের চোটে হাড্ডিমাড্ডি গুঁড়া হয়ে যাবে। কারণ কোনো কারণে ওই 1000 টাকার ট্যাগ উঠাইতে ভুলে গেছেন, ওইটা যদি মহিলা দেখে ফেলে অথবা কোনোভাবে জেনে যায়, তখন তো আপনাকে মৃত্যু হিসাবে আজীবন জানবে। তো এরকম মিথ্যা বলা জায়েজ নাই। মিথ্যা শুধু প্রশংসামূলক, স্বামী স্ত্রী একে অন্যকে বলতে পারে। আবার এটা মহিলারা এ ওয়াজ শুনে ফেললে এরপরে আপনি যতই তারিফ করেন বলবে ও চান্দ তুমি ওই হুজুরের ওয়াজ শুনে আমার মিথ্যামিথ্যি পাম দিতেছ, তখন প্রশংসার ধরন পাল্টাইবেন। এখন সবকে শিখিয়ে দেওয়া যাবে, তখন প্রশংসার ধরন পাল্টাবেন। এক কথায় স্ত্রীকে আস্থায় রাখবেন, ভালোবাসা দিবেন, তার ভালোবাসা নিবেন, তার কোনো কিছু খারাপ থাকলে বহুত ভালো গুণ আছে সেটা মনে করে ধৈর্য ধারণ করবেন, ইনশাআল্লাহ সুখী সমৃদ্ধ জীবন হবে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যত ভালো হবে গাঢ় হবে আল্লাহ তত খুশি হবে।